এভরিওয়ান, সুইজারল্যান্ডের শহর জুরিক থেকে আমি সোনালি ইনফিনিটি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো সুইজারল্যান্ডের নাম মাথায় আসতেই বা শুনতেই আমরা প্রথমেই যেটা ভাবি সেটা হচ্ছে সুইস চকলেটের কথা আর সুইস চিজের কথা। আর এই চকলেট চিজ সুইজারল্যান্ডের প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে পড়ে। আর এই দুটো তৈরি করতে যেটা মূল উপকরণ সেটা হচ্ছে দুধ। আর এই মিল্ক প্রোডাকশন হচ্ছে সুইজারল্যান্ডের এগ্রিকালচার ইন্ডাস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ। তো আজ আমি তোমাদেরকে আমার এই ব্লগে সুইজারল্যান্ডে কত রকমের দুধ পাওয়া যায় সেগুলো বিস্তারিত বলবো। তো চলো শুরু করা যাক। সুইজারল্যান্ডে মেনলি 6 রকমের দুধ হয়, একদম ফ্রেশ মিল্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের প্যাকেট মিল্ক, পাস্তুরাইজ মিল্ক, তারপরে উহাটি মিল্ক। তো একে একে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। তো প্রথমে 1 নম্বরে যাই। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একদম ফ্রেশ মিল্ক, আর সেটা পাওয়া যায় হচ্ছে সুইজের বিভিন্ন ফার্ম হাউসগুলোতে যেখানে ডাইরেক্ট গরুর থেকে আমরা দুধ পেতে পারি। তো যারা ফ্রেশ মিল্ক খেতে চায় তাদেরকে একদম ডাইরেক্ট সুইস ফার্ম হাউসগুলোতে যেতে হবে। তো চলো এবার যাওয়া যাক 2nd নম্বরে। তো 2nd নম্বরে তোমাদের সাথে যে দুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হে মিল্ক অথবা হই মিল্ক। আর এই দুধটা সেই সব গরুদের থেকে সংগ্রহ করা হয় যারা শুধুমাত্র ফ্রেশ ঘাস অথবা ড্রাই ঘাস খেয়ে থাকে, আর এইসব গরুদেরকে অন্যান্য কোনো ফুড দেওয়া হয় না। আর এই দুধে 2 গুণ বেশি ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। তাছাড়াও এই দুধের টেক্সচার হয় একটু ক্রিমি, আর খেতে টেস্টি হয় এবং একটু স্বাদ মিষ্টিও হয়। আর এই হে মিল্ক আদার্স মার্কেটের অন্যান্য দুধের তুলনায় একটু এক্সপেন্সিভ হয়। তো 3rd নম্বরে আমি তোমাদের সাথে আলোচনা করব পাস্তুরাইজ মিল্ক অথবা পাস্ট মিল্ক। এটা সুইজারল্যান্ডের খুবই একটা জনপ্রিয় দুধের মধ্যে পড়ে। যে কোনো সুপার মার্কেটে দেখবে এই দুধগুলো রেফ্রিজারেটরে রাখা হয়। এর এক্সপায়ারি ডেটের ব্যবধান খুব একটা বেশি হয় না, হয়তো 7 দিন 10 দিন এই রকম। পাস্তুরাইজেশন বেসিক্যালি একটা প্রসেস যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে দুধকে ফোটানো হয় যাতে দুধে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এবং এই দুধটা তোমরা সুপার মার্কেট থেকে কিনে ডাইরেক্ট খেতে পারো, এটাকে ফোটানোর কোনো প্রয়োজন পড়ে না। এমনকি ডাক্তার পর্যন্ত বাচ্চাদেরকে এই দুধ ডাইরেক্ট দেওয়ার জন্য সাজেস্ট করে থাকেন। তো নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করব ইউএসটি মিল্ক নিয়ে। ইউএসটির ফুল ফর্ম হচ্ছে আল্ট্রা হাই টেম্পারেচার। এই আল্ট্রা হাই টেম্পারেচার প্রসেসিং এর মাধ্যমে দুধটাকে 135 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটায়, তারপর খুব দ্রুত এটাকে ঠান্ডা করে। আর এই দুধটাকে রাখার জন্য কোনো ঠান্ডা জায়গার প্রয়োজন পড়ে না। সুপার মার্কেটগুলোতে একদম নর্মাল জায়গায় দুধগুলোকে রাখে। আর এই দুধে তোমাদের এক্সপায়ারি ডেটও থাকে দীর্ঘ সময়, 4 মাস 6 মাস অবধি। আর সমস্ত যেগুলো এসেন্সিয়াল নিউট্রিশন সেগুলো সবই থাকে এই ইউএসটি মিল্কের মধ্যে। আমি তোমাদেরকে বলবো ল্যাকটোজ ফ্রি মিল্ক নিয়ে। বেসিক্যালি যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে যাদের ডেয়ারি প্রোডাক্টে অ্যালার্জি আছে, তাদের কথা মাথায় রেখে এই দুধটা বানানো হয়। আর এগুলো সুইজারল্যান্ডের যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যায়। শেষ এবং 6 নম্বর হচ্ছে কন্ডেন্স মিল্ক। সুইজারল্যান্ডও কন্ডেন্স মিল্ক পাওয়া যায়, তবে এখানকার লোকের মধ্যে সেটা ব্যবহার করার প্রচলন খুবই কম। আমি এতক্ষণ ধরে যে 6 রকম দুধের কথা তোমাদেরকে বললাম, তার মধ্যে 5টা দুধ ফ্রেশ মিল্ক ছাড়া, এগুলো 2 রকমের হয়। একটা হয় সেমি ফ্যাট মিল্ক, আর একটা হয় ফুল ফ্যাট মিল্ক। আর দুটোর প্যাকেট আলাদা হয়, ব্লু কালার আর রেড কালার। ব্লু কালারটা হচ্ছে 2.5%, এটা হচ্ছে সেমি ফ্যাট মিল্ক, আর রেডটা থাকে 3.5% ফ্যাট। এই 6 রকম দুধ ছাড়াও সুইজারল্যান্ডে আরো কিছু দুধ পাওয়া যায়, সেগুলো হচ্ছে একটা হয় ক্যালসিয়াম ভিটামিন, যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে। এটা হচ্ছে হাই প্রোটিন, এটা লো ফ্যাট এবং ল্যাকটোজ ফ্রি। এটা হচ্ছে একদম ক্যালোরি কম, -50% ক্যালোরি কম রয়েছে এটাতে।
আর এই দুধটা একদম চকলেট ফ্লেভারের, এটা হচ্ছে কফি ফ্লেভারের। এছাড়াও রাইস মিল্ক, আলমন্ড মিল্ক, আলমন্ড ওটস মিল্ক, শুধু ওটস মিল্ক, এরকম বিভিন্ন রকম দুধ অ্যাভেলেবেল রয়েছে, সোয়া মিল্ক।